নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময়, আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজরে। প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবার করোনার জেরে পরীক্ষা বাতিল হওয়ায় ছাত্রছাত্রীদের পারফরমেন্সের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। আজ শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে পৌর নিগমের 2260 জন সাফাই কর্মীকে বিতরণ করা হলো বর্ষাতি এবং মাস্ক। সাড়ে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো এনজিপি থানার পুলিশ। নিউজটির প্রস্তুতকারক। দশম ও দ্বাদশ শ্রেণীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে। পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে। RGUHS প্যারামেডিকেল বোর্ড, আদনান প্যারামেডিকেল এন্ড নার্সিং কলেজ। কন্ট্যাক্ট নম্বর 8016235569। চম্পাশরী, শিলিগুড়ি। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হারবালের সাথে। ইন্টারন্যাশনাল ফার্নিচার, আনবিটেবল প্রাইস। ভিজিট আ রয়্যাল ওক স্টোর টুডে। এখন সংবাদ বিস্তারে। প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবছর করোনার জেরে পরীক্ষা বাতিল হওয়ায় ছাত্রছাত্রীদের পারফরমেন্সের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। পুরো রাজ্যের পাশাপাশি মাধ্যমিকের ফল প্রকাশ হলো শহর শিলিগুড়িতেও। শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী দেবলীনা সাহা, তার প্রাপ্ত নম্বর 652। মোট পরীক্ষার্থী ছিল 314 জন, যেখানে 23 জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এবার থেকে গুগল মিটে পড়ানো শুরু হবে বলে জানান শিলিগুড়ির প্রধান শিক্ষিকা অতুহা বাগচি। দুদিন বাদে রেজাল্ট বেরোলো আর কি বলবো, পড়াশোনা তো নাইনের রেজাল্ট বেস্ট করে, এরা মাধ্যমিকে হচ্ছে প্রজেক্ট জমা টমা দিয়েছিল বলে ওই সব বেস্ট করে তার উপরে রেজাল্টটা কাল মানে আজকে দিয়ে দিয়েছে। তো এখন এই বিষয়ে তো আর কি বলবো, খুশি হয়েছি। কিন্তু একটা বোর্ডের পরীক্ষা দিলে পরে একটা যে মা দেয় ছাত্রছাত্রীদের সাথে আসা, তারা একটা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে হাসি মুখে, সেই জিনিসটা হয়নি। সেটা হলে হয়তো আরও বেশি খুশি হতো পড়ার জন্য। রেজাল্ট, এই রেজাল্টের আর কী দাম আছে? খুবও করেছে, ওভারঅল গ্রেড এ আছে, তিনটা লেটার আছে, এই আর কি। খুশি বলতে হবে, কিছু করার নেই। যে এবার আর সেরকম কোনো বিশেষত্ব নেই রেজাল্টের মধ্যে। শিলিগুড়ি গার্লস প্রত্যেকবার সম্বর্ধনা মানে দিই আমরা মেয়েদের গিয়ে, এবার আমরা সেই স্কোপটা পেলাম না। তো কিছু করার নেই, সময়ের শিকার আমরা সবাই। শুধু আমরা কেন, পুরো পৃথিবীই তো সময়ের শিকার। সুতরাং এক্ষেত্রে আমার প্রথম তো মেসেজ ওই মেয়েদের জন্য যারা ভেবে রেখেছিল যে আমরা মাধ্যমিক বা এরপরে আসছে উচ্চ মাধ্যমিক, আমরা বিশাল কিছু রেজাল্ট করব, ভালো রেজাল্ট করব, সম্বর্ধিত হব, তারা মন খারাপ করো না। এটা শুধু আমার স্কুলের মেয়েদের জন্যই বলছি না, এটা সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই, আমাদের সমস্ত আমাদের গার্লস হাই স্কুলের সব শিক্ষিকাদের তরফ থেকে এটাই মেসেজ, কেউ মন খারাপ করো না। জীবনে একটা পরীক্ষাই শেষ না, জীবন চলতেই থাকে, এবং যে ভালো সে তার পরবর্তী জীবনে প্রচুর স্কোপ পাবে নিজেকে প্রমাণ করার। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন একটা জিনিস কি, এবার একটা সিচুয়েশনের শিকার হয়ে সরকার এরকম একটা, আমরা তো প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথমে বলেছিলেন যে পরীক্ষা হবে, এবং সেইভাবে আমরা প্রায় সিটিং অ্যারেঞ্জমেন্টও করে ফেলছিলাম যে আমাদের কীভাবে হবে সিট প্ল্যানটা। এবার শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল 194 জন, তার মধ্যে 670 নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান করেছেন অর্জিকা ঘোষ, 4 জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে। হ্যাঁ, আরও বেশি এক্সপেক্ট করেছিলাম এক্সামের জন্য, মানে আমার টার্গেট প্রায় 690-এর কাছাকাছি ছিল। তবে করোনা পরিস্থিতিতে এখন কোনো এক্সাম নেওয়া যায়নি, তো যা পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট রয়েছি। তবে এক্সাম হলে আরও বেশি বাড়ত নম্বরটা, এক্সপেকটেশন আরও বেশি ছিল। দিনে আপাতত 10-11 ঘন্টাই পড়ি। আমার টিউশন বেশি ছিল না, বিদ্যালয়ের দিদিভাইরাই সাপোর্ট করেছিলেন খুব, মানে যখনই কিছু জানতে চাইতেন দিদিভাইদের তরফ থেকে খুব সহযোগিতা পেয়েছি। তো আমার সব মিলিয়ে প্রায় 5টার মতো শিক্ষক ছিলেন। 670, এটুকুই জানি। অনলাইনে তো সুবিধা অসুবিধা দুটোই হচ্ছে, প্রিপারেশন খুবই ভালো ছিল, এবং এই যদি পরীক্ষাটা হতো আর একটু বেশি পেত, এটা আমি বলতে পারবো। প্রচুর মন খারাপ হয়েছে, আমাকে ওকে অনেক কাউন্সিলিং করতে হয়েছে, মানে এত কাউন্সিলিং মানে বলার নেই, ও খুব মানে হতাশাও ভুগছিল। যেই রেজাল্টটা ওরা পেয়েছে সেটা ওদেরই মানে আনা রেজাল্ট, কারণ নাইনের পরীক্ষাটা ওরাই দিয়েছিল, ওদেরই প্রাপ্ত নাম্বারের উপরে ভিত্তি করে হয়েছে। আর যেটা ওদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের এক্সামের রেজাল্টটা ছিল সেটাও ওদেরই পাওয়া নাম্বারের উপরে ভিত্তি করেই হয়েছে, সুতরাং এইটা ওদেরই অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অবশ্যই অনলাইনে আমাদের পড়াশোনাটা খুব ভালো হয়েছিল,
গত বছর আমাদের লকডাউন যখন থেকে স্টার্ট হয়েছে 23 মার্চ থেকে যে শুরু হয়েছিল, তারপর আমাদের গ্রুপগুলো তৈরি করতে যেটুকু সময় লেগেছিল এবং তখন থেকেই কিন্তু ওরা অনলাইনে ক্লাস করেছে, রেগুলার ক্লাস করেছে। মাধ্যমিকের ফল প্রকাশ হতেই বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার কাজ শুরু হলো জলপাইগুড়িতে। জেলার আনন্দ মডেল বিদ্যালয় থেকে এবার জেলার সমস্ত স্কুলে বণ্টন করা হয় অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট। আজ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার 200-এর বেশি স্কুল কর্তৃপক্ষের হাতে সমস্ত প্যাকেট তুলে দেওয়া হয়। দুপুরে আগে থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার ব্যবস্থা করে স্কুলগুলো। অন্যান্য বারের থেকে তো এবারে বিষয়টা একদমই অন্যরকম, কারণ এবার করোনা বিধির জন্য পরীক্ষাই যেহেতু হয়নি, তো ক্লাস 9-এর যে রেজাল্ট ছিল তার ভিত্তিতে রেজাল্টটা করা হয়েছে। তাই মেধা তালিকা এটা কীরকম করে আসবে সেটা আমরা তো বলতে পারছি না এখনও, এটা বোর্ডের বিষয়। কিন্তু পরীক্ষাটা যেহেতু হয়নি তাই গ্রস একটা রেজাল্ট আমরা ধরে নিতে পারি, এখানে পাস সবাই করবে এই বিষয়ে এভাবেই চলছে আর কি। আর আগামী দিনে যারা সব ছেলেরা আর কি এই মাধ্যমিক পাস করে ইলেভেনে উঠলো তাদের ভর্তি প্রক্রিয়াও 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তাই সব আমার তরফ থেকে সব ছাত্রছাত্রীদের আশীর্বাদ রইল তারা যেন পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারে। অভিভাবকদের হাতে আজকেই তুলে দেওয়া হবে, কেমন স্টুডেন্টদের আসতে বলা হয়েছে, এখান থেকে রেজাল্টটা কালেকশন করে একটা কপি জেরক্স রেখে আমরা আজকেই ডিস্ট্রিবিউশন করে দেবো। আর করোনা বিধি মেনেই সব কিছু করা হবে। রেজাল্টের সঙ্গে রেজাল্টটা দেওয়া হচ্ছে, যেহেতু পরীক্ষা হয় নাই কিন্তু ওদের অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়েছিল, অ্যাডমিট কার্ডটাও সঙ্গে থাকবে। এই দুটো জিনিস ওদেরকে আজকেই দিয়ে দেওয়া হবে। মহানন্দা নদী থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ আজ সকালে মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। মৃত যুবকের নাম সৌম্যজিৎ দত্ত, আনুমানিক বয়স 38 বছর। মৃতের বাড়ি রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। পেশায় তিনি ছিলেন একটি বেসরকারি নার্সিংহোমের কর্মী। গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, সে আর ফেরেনি। আজ সকালে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে গেলে মহানন্দা নদী থেকে উদ্ধার হয় তার দেহ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। রাত্রিবেলা কালকে অসুস্থ ছিল, রাত্রিবেলা বেরিয়ে গেছে বাড়ি থেকে, বেরিয়ে দেখছে সকালবেলা কি করেছে। আজ শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে পৌর নিগমের 2260 জন সাফাই কর্মীকে বিতরণ করা হলো বর্ষাতি এবং মাস্ক। শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সাফাই কর্মীদের হাতে বর্ষাতি এবং মাস্ক তুলে দেন। জানা গেছে সাফাই কর্মীদের গামবুট, স্যানিটাইজার, টুপি ইত্যাদি প্রস্তুত আছে যা শীঘ্রই দেওয়া হবে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত সাফাই কর্মীদের বছরে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কোনো রোগ ধরা পড়লে পৌর নিগম ও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সম্পূর্ণ বিনামূল্য চিকিৎসার ব্যবস্থাও করা হবে। রোগগুলো প্রতিরোধ করতে হয়েছে, সুধা থেকে মাস্কটা পাঠিয়েছিল, সেলফ হেল্প গ্রুপ তারা খুব সুন্দর মাস্ক বানিয়েছে। আজকে আমরা ওদের ডাক ডাকে বর্ষাতি দিলাম, সাথে মাস্ক দিচ্ছি, এছাড়া স্যানিটাইজার, টুপি, গামবুট সব আমাদের রেডি আছে। আমরা তাদের একটা গিফট প্যাক করে 2260-এর মতো হবে টোটাল, এখানে 1998-এর লিস্ট ছিল আর ভ্যান কুলাররা নিয়ে 2260-এর মতো হবে। তাদের সবাইকে একটা করে আমরা উপহারের ব্যাগ দেব। সমস্ত কাইন্ড অফ যারা সাফায়ের কাজের সাথে যুক্ত তাদের সবাইকে আমরা এটা তুলে দেব এবং তারা যাতে একটু হাইজেনিক কন্ডিশনে তারা কাজ করে এটা দেখব। আর ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সর্বস্তরে এই সাফাই কর্মী যারা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছে তাদের আমরা বছরে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করব। আমরা ক্যাম্প করে এটা এর মধ্যে শুরু করব এবং তাদের যদি কোনো ডিজিজ ডিটেক্টেড হয় সেটা আমরা আমাদের সরকারের থেকে আমরা দেখব তাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না বা অন্য যেভাবেই হোক তাদের ট্রিটমেন্টের দায়িত্ব আমরা পুরসভার থেকে নেব। আমরা গভর্নমেন্টের সাথে লিয়াজো করে তাদের স্বাস্থ্যের ব্যাপারটা আমরা প্রায়োরিটি দেবো, কারণ আমরা মনে করি এরাই আমাদের সম্পদ। এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো মালদা জেলার কালিয়াচক থানার বারকপুর বাঁধ এলাকায়। আজ সকালে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে মৃত যুবকের নাম হালিম মোমিন, বাড়ি কালিয়াচক থানার সুজাপুর তুতপাড়া এলাকায়। মৃত যুবকের দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে খুন করেছে ওই যুবককে
তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসা নিয়ে আজ বিজেপি কার্যালয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ নকশালবাড়ি ফুলবাড়ির বিধায়ক মিলে আজ একটি সাংবাদিক বৈঠক করেন। আজ সাংবাদিক বৈঠকে যেখানে মহিলাদের উপর অত্যাচার, ঘর ছাড়া করা, খুন করা, লুটপাট করা, জরিমানা আদায় করা সহ নানা অভিযোগ করেন শঙ্কর ঘোষ। এছাড়াও এখানে আইনের শাসনে পশ্চিমবঙ্গ চলে না, পশ্চিমবঙ্গ চলে শাসকের আইনে, এ কথা বলেও শাসক দলকে কটাক্ষ করেন তিনি। পশ্চিমবঙ্গের শাসকের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের শাসকের আইনে পশ্চিমবঙ্গের বিরোধীরা রয়েছেন চরম নির্যাতনে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘটছে নানা ঘটনা। যে লাগামহীন সন্ত্রাস, লাগামহীন মহিলাদের উপর অত্যাচার, খুন, এই যে ঘটনাগুলো ঘটেছে সারা ভারতবর্ষের আর কোন রাজ্যে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের খুন, সন্ত্রাস, মহিলাদের উপর অত্যাচার এটা হয় না। একমাত্র পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের সেই ব্যতিক্রমী রাজ্য যেখানে নির্বাচন পরবর্তী সন্ত্রাস আজকে জাতীয় মানবাধিকার কমিশনকে রবীন্দ্রনাথের কথা উদ্ধৃত করে এই পশ্চিমবঙ্গের সন্ত্রাসের কথা তুলে ধরতে হয়েছে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, পশ্চিমবঙ্গের সাথে সাথে তো অনেক রাজ্যে নির্বাচন হয়েছে। আচ্ছা বলুন তো কোন রাজ্যে সে ভারতীয় জনতা পার্টি জিতুক আর না জিতুক, অন্য রাজনৈতিক দল জিতুক, কোন রাজ্যে এরকম লাগামহীন সন্ত্রাসের মুখে সেই রাজ্যের মানুষকে, বিশেষ করে বিরোধীদেরকে পড়তে হয়েছে? এইভাবে রাজনৈতিক হত্যা, রাজনৈতিক কর্মীদেরকে ওপর সংগঠিত করা হয়েছে। এখানে শিখাদি আছে, মহিলাদের উপর যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, তাদের শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, শারীরিক অত্যাচার করা হয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরে তৃণমূলের পতাকা জড়ানো কংগ্রেসের বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হলো। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম দেবেশ বর্মন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা দেবেশ বর্মন প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যাতেও চা খেতে বাড়ি থেকে বের হয়েছিলেন। অনেক রাত হয়ে গেলেও দেবেশবাবু বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। আজ সকালে গ্রামের বাসিন্দারা বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে দেবেশ বর্মনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। সকালে আমাকে এখান থেকে একজন ফোন করলো যে একটা হ্যাঙ্গিং হয়েছে। তারপরে ওরাই বলতেছিল যে হ্যাঙ্গিং না, মার্ডার করা হয়েছে। তা আমি বলছি ঠিক আছে, যাচ্ছি আমি স্পটে। আমি আসার সাথে সাথে ফোনও করেছিলাম আই সাহেবকে, বড়বাবুকে ফোন করে বলেছি পুলিশ প্রশাসনও আসছে। আমরা আসে দেখছি এটা তো ফুলফিল মার্ডার করা হয়েছে, প্ল্যান করেই মার্ডার করেছে। আর যেহেতু আমরা টিএমসির প্রধান, মানে টিএমসি আছে ক্ষমতায়, যে মার্ডার করেছে ও বুদ্ধি করেই টিএমসির ফ্ল্যাগটা ওর মুখে দিয়ে, মানে ওরা ভাবতেছিল যে টিএমসিকে বদনাম করব। আর টিএমসি যে লোকের সবসময় পাশে থাকে, যে মার্ডার করছে ও ভাবে না। এটা আমরা প্রশাসনকে অনুরোধ করব, এটা ফুলফিল তদন্ত করে আসামিকে ধরা হোক, আসামিকে ধরে শাস্তি দেওয়া হোক। এখন যে কী শত্রুতে মারছে এটা তো বলতে পারছি না, কিন্তু লোকটার তো ভালো, মানে পার্টিগত কোনো শত্রু আমার মনে হয় আছে এরকম কোনো ব্যাপার না। এবার কোনো যে কী শত্রু কে কী যে ভাবে মারছে এটা বলা যাচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে। কারণ যদি আমার বাবা যদি নিজে সুইসাইড করতো তাহলে পাগুলো মাটিতে ঠেকে থাকতো না। তারপরে এবার পায়ে, বাঁ পায়ে দেখা যাচ্ছে আঙুলে রক্ত, আর নিজে যদি সুইসাইড করতো পায়ে রক্ত, তারপরে পা মাটিতে ঝুলে থাকতো না, এগুলো দেখে বোঝা যাচ্ছে। তারপরে মুখে ঠিপি দেওয়ানো আছে আর টিএমসির ফ্লাক্স দিয়ে বাঁধানো আছে মুখটা, যেন হয়তো কোনো, আমার বাবা পার্টি করতো, আবার হয়তো কোনো পার্টিরও কাজ হতে পারে, থাকতে পারে কারো, এবার কারো মনের কথা তো বলা যাবে না, কারো মনে রাগ থাকতে পারে হয়তো। আমার বাবা তো প্রতিদিন চা খাইতে পারায়, প্রতিদিনই 10:30-11টার দিকে বাড়িতে ঢোকে। তো আমরাও জানি প্রতিদিন যেরকম আসে আজকেও চলে আসবে, যখন দেখছি 11:30 বেজে যাচ্ছে তখন বাড়ায়নি, বাড়িতে যায়নি, তখন আমি বাড়ালাম।
বাইকটা নিয়ে যাই চায়ের দোকানের দিকে আছে নাকি দেখি। সরকারি অ্যাপ ব্যবহার করে খাদ্যসাথী প্রকল্পের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ চলছে টাকা নিয়ে, এমনই অভিযোগের ভিত্তিতে আজ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শামুকতলা থানা পুলিশ। খাদ্যসাথী প্রকল্পের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের আলিপুরদুয়ার জেলা সুপারভাইজারের অভিযোগের ভিত্তিতে ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার খলিশামারির বাসিন্দা পরিতেশ বর্মনকে গ্রেপ্তার করেছে শামুকতলা থানার পুলিশ। আলিপুরদুয়ার জেলায় এই আধার কার্ড আর রেশন কার্ডের সংযুক্তিকরণের যে কাজটা হচ্ছে, সেই কাজটা ওয়েবেলের মারফত বিএমকে ক্যাপিটাল গ্রুপ করছে। এই কাজটাতে আমি হচ্ছি জেলা সুপারভাইজার। আজকে খবর পেলাম আমরা যে আলিপুরদুয়ার দুই ব্লকে পশ্চিম খলিশামারি গ্রামে, যেটা ভাটিবাড়ি জিপির আন্ডারে পড়ে, সেখানে পয়সার বিনিময়ে এই রেশন আধার সংযুক্তিকরণের কাজটা হচ্ছে। একজন পয়সা নিয়ে সেই কাজটা করছে, তো আমরা সেটা থানাতে এফআইআর করলাম। এরপর তো বাকিটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। নতুন বিষয় বলতে আমরা যতটুকু জানতে পেরেছি যে ও অনেকেরই করেছে, ইতিমধ্যে অনেক জায়গা থেকে এসছে। আমাদের যে ব্লক সুপারভাইজার রয়েছে আলিপুরদুয়ার দুই এর মাজিদুল, সে জানতে পেরেই আমাকে ব্যাপারটা ইনফর্ম করে এবং সেই মতো আমরা পদক্ষেপ নিয়েছি। বাকিটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে অনেক জেলাতেই এরকম হচ্ছে, আমরা খবর পাচ্ছি, সেই মতো সেখানেও অ্যাকশনও হচ্ছে। এখন সময় একটি বিরতির। দশম ও দ্বাদশ শ্রেণীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে। পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে। সমস্ত স্ট্রিমের জন্য উন্মুক্ত এবং ভারত সরকার স্বীকৃত। UGC বা AICTE, INC, PCI, AICTE, নিউ দিল্লি অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, RGUHS প্যারামেডিকেল বোর্ড, আদনান প্যারামেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ। কন্ট্যাক্ট নম্বর 8016235569, চম্পাশরি, শিলিগুড়ি। Admissions open at Sikkim Manipal College of Physiotherapy, a constituent unit of Sikkim Manipal University. Courses offered are Bachelor's of Physiotherapy and Master's of Physiotherapy with various specialities. Admissions are on merit basis with scholarships available. For further details, log into www.smu.edu.in. Apply now. Are you in an emotional pain? Do you feel overwhelmed and panic? If you are suffering from any of such problems, then your worry ends here. Let's heal. Promoting healed and empowered life is here to empower you all the necessary tools and strategies to lead a happy and a contented life. Contact us at Let's Heal Consulting. Contact number 8369197180. Address: City Center Mall, Block G. Office number 426, Siliguri. अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, Python जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। द वायों से छुटकारा अल्कलाइन पानी का सहारा। पहले 100 कस्टमर को मिलेगा 20 लीटर का जार, कोविड पैकिंग के साथ मात्र ₹125 प्रति जार, वह भी 2 साल तक। ऑफर के बाद वाले कस्टमर को मिलेगा ₹200 प्रति जार। अल्कलाइन के फायदे: डायबिटिक, एसिडिटी, कोलेस्ट्रॉल एंड ब्लड प्रेशर, वेट लॉस, गिव्स एक्स्ट्रा स्ट्रेंथ टू आवर लंग्स। तो इंतजार किस बात का, आज ही बुकिंग करें। टोल फ्री नंबर 1-800-572-9851। आर यू ड्रीमिंग टू वेक अप अंडर द कामिंग टर्किश स्काइज? मेक इट अ रियलिटी एंड ब्रिंग होम द टर्किश कलेक्शन फ्रॉम रॉयल ओक। जस्ट अ क्लिक अवे, इंटरनेशनल फर्नीचर, अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल ओक स्टोर टुडे। 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए SK Live ही बेस्ट ऑप्शन है। SK Live का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन,
एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর। হেমদাবাদের প্রাক্তন বিজেপি বিধায়ক দেবেন রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনার এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজও নির্মাণ করা হলো না তার মূর্তি। অথচ মৃত্যুর কিছুদিন পরে ওই এলাকায় এসে প্রয়াত বিধায়কের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বিজেপির নেতৃত্ব থেকে পরিবারের লোকজন। 2020 সালের 13 জুলাই নিজের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বালিয়ামোড় এলাকায় একটি বন্ধ দোকানের সামনে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল হেমদাবাদের তৎকালীন বিজেপি বিধায়ক দেবেন রায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য শীর্ষ নেতৃত্ব দফায় দফায় এসেছিলেন হেমদাবাদে প্রয়াত বিজেপি বিধায়কের মূর্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এটা জেলা নেতৃত্ব, জেলা নেতৃত্বকেও জানানো হয়েছে, রাজ্য নেতৃত্ব নিজেই ছিল, কেন্দ্রীয় নেতৃত্ব এসে এটার ভিত্তি স্থাপন করে গেছে। কিন্তু এখন যেহেতু লোকটা নেই, ওর এখন কিন্তু সবাই মানে যেমন ভুলে গেছে লোকটাকে, এরকম একটা মানে বিষয় চলে আসছে। আমরা যে নিচু স্তরের নেতৃত্বরা কেউ মানে যে জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে মানে খেলনার মতো হয়ে গেছি, যে আমরা আমাদেরকে যেভাবেই ব্যবহার করতে যাচ্ছে এইভাবে ব্যবহার করে নিচ্ছে বিষয়টা। এবার এই বিষয়টাকে আমরা জেলা নেতৃত্বকে বারবার বলছি যে দেবেনবাবুর এই মূর্তির ব্যাপারে, আমি যেহেতু এই মণ্ডলের দায়িত্বে আছি, মণ্ডল সভাপতি, সে বারবার রাজ্য নেতৃত্বকেও বলা হয়েছে জেলা নেতৃত্বের মাধ্যমে, কিন্তু আমাদের নিচু স্তরের যারা আমার কর্মীরা যারা আছে সাধারণ কর্মীরা সবারই খুব একটা যে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত 1 বছর হয়ে গেল, আজ অবধি মূর্তিটা হয়নি। তখন তো বলছিলো যে একটা মূর্তি করে দেব, 1 বছর তো হয়ে গেল। আমরা তার আবার মৃত্যুর সেই 13 তারিখে একটা অনুষ্ঠানও করলাম, কিন্তু মূর্তি তো হলো না, মূর্তি তো হলো না, 1 বছর কেটে গেল। এখন এর আগে তো কেন্দ্রীয় নেতৃত্ব বিজয়বর্গীয় আর দিলীপ ঘোষকে কে যেন আসছিল নিশীথ প্রামাণিক, ওরা বলে গেছে যে আপনারা এই ভিত্তিটি স্থাপন করুন, এমন জায়গাটা কাকারই জায়গা, সেটা আমরা পিডাব্লিউ বা অন্যান্য অফিসাররা এসে বারণও করছিল যে তোমরা করতে পারবো না এখানে মূর্তি, এটা কি জায়গাটা কার, সরকারের অনুমতি নিতে হবে। তখন আমরা দেখলাম যে কাগজপত্র এবং দলিল ফলিল সব কাকার আছে, মার্কেটটা ওর নামেই আছে। তো ওদেরকে বললাম যে জায়গাটা তো কাকার পার্সোনাল, তো হলো না এটা, হ্যাঁ তো মূর্তিটা বসানো কেন দিবেন না, ও জানে মূর্তি বসাতে পারবেন, তার জন্য আমরা ভিত্তি এবং পিলার টিলার করেছি। অরণ্য সপ্তাহ উপলক্ষে মিরিক পৌরসভার পক্ষ থেকে উদযাপন করা হলো। এদিন সকালে মিরিকের কৃষ্ণনগর এলাকা থেকে বৃক্ষরোপণ নিয়ে মানুষকে সচেতন করতে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এদিন এই পদযাত্রায় পৌরসভার চেয়ারম্যান এলবি রায় সহ পৌরসভার কাউন্সিলর আধিকারিকেরা উপস্থিত ছিলেন। আজ সকালে মিরিকের কৃষ্ণনগর এলাকায় বৃক্ষরোপণ নিয়ে মানুষকে সচেতন করতে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এদিন এই পদযাত্রায় পৌরসভার চেয়ারম্যান এলবি রায় সহ পৌরসভার কাউন্সিলর আধিকারিকরা উপস্থিত ছিলেন। এরপর মিরিকে বৃক্ষরোপণ করে দিনটি পালন করা 20 তারিখ हामीले यो 14 देखिको 21 सम्म जुन चाहिँ वृक्षारोपणको जुन चाहिँ कार्यक्रम चलिरहेको छ, हाम्रो माननीय मुख्यमन्त्रीज्यूले गर्नुभएको स्टार्ट गर्नुभएको, हामीले पनि म्युनिसिपालिटीबाट हप्ताभरि यसरी यो वृक्षारोपण कार्य गरिरहेछौँ। अब हाम्रो जुन चाहिँ पर्यावरण छ त्यसलाई सुरक्षित राख्नुको लागि हामीले वृक्ष रोप्नुपर्ने जुन चाहिँ अनिवार्य छ त्यसलाई ध्यानमा राखेर मिरिक म्युनिसिपालिटीले पनि हामी सबैजना स्टाफहरू मिलेर यो कोभिडको यो एकदमै डरलाग्दो अवस्थामा भए पनि कम्ती स्टाफहरू भेला भएर हामीले यो वृक्षारोपणको कार्य गरिरहेको छौँ। यसमा हामी सम्पूर्ण मानव DRI সূত্রে জানা গিয়েছে গত রবিবার রাতে শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে একটি যাত্রীবাহী গাড়িতে 2 উত্তরপ্রদেশের যাত্রীর তল্লাশি নেয় DRI টিম। তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে উদ্ধার হয়
650টি সোনার বিস্কুট উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন প্রায় 8 কিলো 300 গ্রাম সোনা মায়ানমার থেকে অসম হয়ে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল তারা তবে তার আগে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে ডিআরআই টিম আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল 696 নম্বর পেয়ে মালদায় প্রথম শুভদীপ কুণ্ডু এবছর করোনার জেরে পরীক্ষা বাতিল হওয়ায় ছাত্রছাত্রীদের পারফরমেন্সের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও একই নিয়মে প্রকাশিত হয় মাধ্যমিকের রেজাল্ট সেখানে 696 নম্বর পেয়ে মালদায় সম্ভবত প্রথম শুভদীপ কুণ্ডু সে ললিতমোহন হাইস্কুলের ছাত্র বড় হয়ে চিকিৎসক হতে চায় শুভদীপ ছয়টি শিক্ষক ছিল তার শখ বলতে সিনেমা দেখা এদিকে শুভদীপের এত ভালো রেজাল্টে খুশি তার পরিবার আমি ওয়েবসাইট গুলো দিয়েছে তো ওয়েবসাইটে কিছুক্ষণ পর দেখলাম আমার রেজাল্টটা তো ওখানেই দেখতে পেলাম 696 হ্যাঁ এখন তো মনে হচ্ছে তাই কারণ হাইস্ট তো 697 উঠেছে না এত কখনোই করিনি রিজাল্টটা হলে আশা করতাম 680-82 এরকম উঠতো তার বেশি আশা করিনি ওরকম টাইম টেবিল ছিল না এমনি পড়া ছিল প্রাইভেট যেতাম তো প্রাইভেটে যতটুকু পড়াতো পড়তাম আর একটু সেলফ স্টাডি করতাম আমাদের 200 সার্ভেন্ট পরীক্ষা দিয়েছিলো এখনও তো আমরা ভূমিকাটা দেখছি যে 35-90% উপরে পেয়েছে আর আমাদের ফার্স্ট হয়েছে যে সে পেয়েছে 681 কী নম্বর আমাদের তমালিকা গুপ্ত আর সেকেন্ড হচ্ছে 680 লোকাভিষ্ণ আর এমনি ওভারঅল রিয়াল মনে হচ্ছে ভালো কারণ পুরোটা দেখা হয়নি নেটওয়ার্ক তো এখানে বোঝা যাবে না আগে দেখতে হবে এটা ক্লাস 9-এর অ্যানুয়ালের রেজাল্ট আর যেটা ফর্মেটিভ দেওয়া হয়েছিল ক্লাস 10-এ বাগডোগরায় পরিচিত জঙ্গলি বাবার মন্দিরে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা হেনস্থার শিকার হলেন 6 জন সন্ন্যাসী শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছেন সন্ন্যাসীরা আজ উল্টো রথের দিন ঘটনায় প্রকাশ করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ইতিমধ্যে ঘটনায় একজনকে আটক করা হয়েছে বাকি দুজনের খোঁজ শুরু করেছে পুলিশ কালকে জঙ্গলি মেলায় গেছিলাম 3:45 সময় আমাদের আসার পরে আমাদেরকে রাস্তা ধরা বলতেছে একথা বলার পরে আমাদেরকে ওখানে 10 মিনিট বসায় হস্তন্ত করে ওখানে ছাড়লো ছাড়ার পরে আবার কিছু তো দূরে যায় আবার ধরলো পায়ে ধরাইছে মাকে কান ধরাইছে মার কান ধরছে এরিয়া মধ্যে নাম দেখি তাদেরকে এরিয়া মধ্যে নাম দেখি মালা খোল তো ঝল্লা ফালা লাঠি ফালা তখন বাবা রে যাও না হয়েছে বাবা এবং ছাড়া দে বাবা আমরা কোনো জঙ্গলের মধ্যে আসবো না বাবা আমরা তো এই করে খাই সাধু মানুষ বাবা কী করবো বলো বাবা যা কেন তেন ওখান থেকে আবার ছাড়লো ওখান থেকে ছাড়ার পরে জঙ্গলি বাবার মেন রাস্তা চার দোকান আছে চার দোকানে ওখানে আবার ধরছে ওখানে ধরার পরে ওখানে ওনাদেরকে চা খাওয়াইলাম চা খাওয়াইলাম আমরা বষ্টমি পানও খাওয়াইছে ওখানে আর কি বলবো আমার তো হাজবেন্ড বললোই উনিরা যেরকম আমাদের সাথে করলো এই করাটা উচিত হয় নাই উনিদের কেন সাধুগুরু বৈষ্ণবকে মানুষের সম্মান করে উনি তো সম্মান করে নাই দার্জিলিং জেলা যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ জানান আজকে আমরা ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ বিন্নাবাড়ি মন্ডলের মহিলা মোর্চা এবং যুব মোর্চা দুই মন্ডল কমিটির উদ্যোগে এবং মন্ডল নেতৃত্ব ভোলানাথ সিদ্ধা আছেন মন্ডল সভাপতি তার নেতৃত্বে আমরা রানীগঞ্জ বিন্নাবাড়ি পঞ্চায়েতে এসেছি আমাদের যে বিশেষ দাবি আমাদের সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষের যে অধিকার আমাদের গ্রামের মানুষের যে অধিকার 100 দিনের কাজ সেই 100 দিনের কাজ থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সাধারণ মানুষের কাজের জন্য সুপারভাইজাররা গ্রামে গ্রামে পয়সা দাবি করছে টাকা দাবি করছে তার বিরুদ্ধে আমরা আজকে স্মারকলিপি দিলাম পঞ্চায়েত দপ্তরে আমরা দেখেছি আমাদের গ্রামে গ্রামে সাধারণ মানুষের পানীয় জলের ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্দেশ্যে 7,000 কোটি টাকা বরাদ্দ করেছে জল জীবন প্রকল্পের নামে অথচ গ্রামে এখনও আমাদের কাছে যা খবর আছে এই রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে 3-4 সাংসদ আছে যেখানে জলের কাজ ইতিমধ্যেই হয়েছে বেছে বেছে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বেছে বেছে যারা তৃণমূল কংগ্রেসের নেতা তাদের বাড়িতে জলের নল পৌঁছে দেওয়া হয়েছে যারা সাধারণ ভোটার যারা বিজেপির সমর্থক অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সমর্থক তাদের বাড়িতে জলের নল পৌঁছয়নি তাই আমরা সার্বিকভাবে প্রত্যেকের বাড়িতে পানীয় জলের নল যেন পৌঁছয় তার ব্যবস্থা করবার আমরা দাবি জানিয়েছি সাধারণ মানুষকে দিনের পর দিন রেশন কার্ড বানানো এবং তার সংশোধনের নামে যে হয়রানি করা হচ্ছে সেই হয়রানি বন্ধ করতে হবে এক একটা পরিবারকে বছরে 20-25 দিন
কর্মদিবস নষ্ট করতে হচ্ছে রেশন কার্ড বানানো এবং তার সংশোধনের জন্য। আগামীকাল বিজেপিও শহীদ দিবস পালন করবে। তৃণমূলের পাল্টা বিজেপিও 21 জুলাই তারিখে ভার্চুয়ালি শহীদ দিবস পালন করবে বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। অপরদিকে 21 জুলাই পালনের জন্য তৃণমূলের প্রস্তুতিও তুঙ্গে। আমরা শহীদ দিবস পালন করতে চলছি আগামীকাল 21 তারিখ। দিদি ভাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করেন 21 তারিখ, সেটা দিদি ভাই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কার্যকর্তা পুলিশে গুলিতে নিহত হননি সেই সময়। সেই সময় কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী কার্যকর্তারা নিহত হয়েছিলেন যতুবাবু পুলিশের দ্বারা, কিন্তু দিদি ভাইটা নাটকবাজি করার জন্য 21 জুলাই শহীদ দিবস পালন করেন। পশ্চিমবাংলায় সাম্প্রতিকভাবে কালে আমাদের 150 উপরে কর্মী তৃণমূলের দ্বারা এবং তৃণমূলের গুন্ডা বাহিনীদের দ্বারা খুন হয়েছেন বাংলার মাটিতে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের আগামীকাল শহীদ দিবস পালন হবে। 3.5 বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো এনজিপি থানার পুলিশ। ধৃতের নাম রমেশ বর্মন। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে অম্বিকানগর গাঠপাড়াতে। শিশুটির মা জানান, এদিন বিকেলে রমেশ বর্মন তার ঘরে নিয়ে গিয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এদিকে মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন বাড়িতে তার খোঁজ করছিলেন তিনি। সেই সময় রমেশ বর্মনের বাড়ি থেকে মেয়ের কান্নার আওয়াজ পেলে ঘরে ঢুকে অভিযুক্তের অশালীন আচরণের কথা জানতে পারেন তিনি। ঘটনার খবর চাওয়ার হতেই অভিযুক্তকে হাতে নাতে ধরে স্থানীয়রা। পরে খবর দেওয়া হয়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজিপি থানার পুলিশ। অন্যদিকে অসুস্থ কন্যা শিশুকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আজকের খবর এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ।